ছাত্রলীগের সন্ত্রাসীকে যেভাবে তারা মদত দিয়ে আসছে সেই বিষয়টি আর একবার আমাদের সামনে প্রস্ফুটিত হবে যে প্রক্টর এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে মদত দিয়ে যাচ্ছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করবার কোনো ব্যবস্থা নেবার সাহস দেখায়নি কোন উদ্যোগ নেয়নি সে প্রক্টরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আমরা এই বাংলাদেশে আর কোন আবরার দেখতে চাই না। ছাত্র সমাজ। শিক্ষক, বুদ্ধিজীবী শিল্পী কৃষক কৃষকজনতা মেহনতি মানুষ সকলের কাছে আহ্বান থাকবেন আপনারা সবাই একত্রিত হন আজকে যদি আমরা একত্রিত হতে না পারি তাহলে আজকে আমাদের দেশে যে ফেসিবাদী শাসনের সূচনা হয়েছে যার মাধ্যমে আমাদের কণ্ঠ সরকার রোধ করে দেওয়ার চেষ্টা হচ্ছেন তা আমাদেরকে ধুকে ধুকে শেষ করে ফেলবেন আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা করছি আগামীকাল বিকেল তিনটায় রাজু ভাস্কর্যের পাদেশে সন্ত্রাস বিরোধী ছাত্র জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে এই সমাবেশে আপনাদের প্রত্যেকের আপনি ছাত্র হন শিক্ষক হন বুদ্ধিজীবী হন কৃষক হন শ্রমিক হন শিল্পী হন আপনি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা ঘোষণা করছি যদি আমাদের দাবি মানা না হয় অবিলম্বে সারা দেশে এই ফেসিমাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা হবে যেসব ভারতের দালালের ভারতের এনআরসি এবং সিএর বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের উপরে হামলা করেছেন তাদেরকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই বাংলাদেশের মানুষ যেমন করে একাত্তরে পাকিস্তানিদের তোষরদেরকে এই দেশ তারা করেছিল আপনারা ওরা হাই পাবেন না আপনাদেরdocumentclass এর উপরেই বடியே দাও হবে বাংলাদেশর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি দেশের মানুষকে জীবন দিতে হয় যদি আমাদের জীবন দিতে হয় যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে আমরা ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব আজকে যে সব সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের কাছে আহ্বান থাকবে আপনারা প্রশাসনের কাছে পৌঁছান তাদেরকে জিজ্ঞেস করুন কেন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই কেন এখন পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয় নাই কেন এত দিন পর্যন্ত ত্যাক্স বিবেচনা যে যেসব শিক্ষার্থীদের উপরে ফুরচুরি হামলা করা হয়েছে তাদের কোনো বিচার করা হয় নাই তারা কেন তার মদতে

সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকের